আল আবরার ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ এমন একটি আমল আলোচনা করব যা শুনে আপনার মন খুশিতে ভরে যাবে। সে আমলটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হওয়ার আমল, যার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে তার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এই হাদিসটি তবরানী শরীফে আছে, মজমুউয যাওয়ায়েদ এবং মিশকাত শরীফে রয়েছে। হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া দিনে তিনবার পড়বে আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়াটি হলো রযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আবার বলি, রযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই দোয়াটি মুখস্থ করে নিন এবং প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনবার দোয়াটি পড়ুন। আল্লাহ পাক এই দোয়াটিকে আমাদের জিন্দেগীর আমল বানিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।